বেশ কয়েকটি নির্ধারিত সূচি থাকলেও করোনার কারণে গত প্রায় এক বছরে কোনো সফরে যেতে পারেনি বাংলাদেশ ক্রিকেট দল। করোনার প্রভাব কমায় অবশেষে কাল নিউজিল্যান্ডের উদ্দেশ্যে রওনা দিচ্ছেন খেলোয়াড়রা। তবে সেখানে গিয়ে প্রথম ছয় দিন হোটেল রুমে বলতে গেলে বন্দী থাকতে হবে ক্রিকেটারদের। অনুশীলন করতে পারবেন তারা পরের দিনগুলোতে। বোর্ডে নেই মানসিক স্বাস্থ্যের জন্য বিশেষায়িত কোনো চিকিৎসক। তাহলে প্রথম ছয় দিনে খেলোয়াড়দের মানসিক স্বাস্থ্য ঠিক রাখতে কি উদ্যোগ নিয়েছে বিসিবি? না, আমাদের সাথে ডক্টর যাচ্ছেন, ফিজিও ডক্টর দেবাশীষ যাচ্ছেন, আমাদের এমনি ফিজিও আছে। তার সাথে সারাক্ষণ কাউন্সেলিং করা, ফোনে কাউন্সেলিং করা, সবসময় খবর রাখা যে কেমন কি হচ্ছে, কোনো সমস্যা হচ্ছে কি না, এটা প্রত্যেক দিনই আমরা একজন একজনের খবর রাখার চেষ্টা করব। প্লেয়ারদের আমরা ব্রিফ করেছি, তারাও মানসিকভাবে প্রস্তুত আছে। তো আমার মনে হয় যে আমাদের যদি প্রতিদিন এক ঘন্টা একটু শারীরিক এক্সারসাইজ অথবা একটু বাইরে যাওয়ার এক ঘন্টার অনুমতি দেওয়া হয়, সেটা আমাদের জন্য একটা পজিটিভ ইফেক্ট ফেলবে। আর যেহেতু প্লেয়াররা আগে থেকে জানে যে ওরা কি আশা করছে নিউজিল্যান্ডের প্রথম ছয় দিন, এর জন্য মানসিকভাবে তারা প্রস্তুত আছে। বোর্ডের এই উদ্যোগ আদৌ কি পর্যাপ্ত ক্রিকেটারদের জন্য? পরিস্থিতি ও সুবিধা বিবেচনায় বোর্ডের নেয়া আপাতত এই উদ্যোগেই সন্তুষ্ট ক্রিকেটাররা। ছয় সাত দিনের ব্যাপার, হয়তোবা দুই দিন আমাদের ট্রাভেলের যে জার্নিটা করে যাব আমরা হয়তোবা টায়ার্ডই থাকবো। সো আমার কাছে মনে হয় যে ওইভাবে চিন্তা, নেগেটিভলি চিন্তা না করে এই জিনিসটা যেহেতু করাই লাগবে, সো ওইটা খুব বেশি একটা চিন্তা করার অপশন নেই এবং আমার মনে হয় যে এটা কেটে যাবে। তিন ওয়ানডে ও তিন টি টোয়েন্টি সিরিজ শেষে আগামী চৌঠা এপ্রিল দেশে ফিরবে বাংলাদেশ ক্রিকেট দল। শাকির রুবেন, মাছরাঙ্গা সংবাদ, ঢাকা।